جناب سبھاپتی صاحب اپستھت حضرات علماء کرام مولوی بازار علاقہ আমার ইসলাম প্রিয় ভাইরা পর্দার মতো আড়ালে মা ও বোনেরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানবের উম্মত করেছেন আর আজকের মহতি পবিত্র অনুষ্ঠানের শ্রোতা এবং বক্তা করে আমাদেরকে কবুল এবং মঞ্জুর করেছেন যে মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে জানাতে হয় অসংখ্য শুকর সবাই উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ আরো সুরে বলুন তো শুনি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে প্রায় একটি বছর পরে না দুটি বছর পরে আপনাদের এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুটা পাটা খাটাতে শুধু আমি গুনাহগারকে দিয়েছেন আপনাদেরকে দেখার সুযোগ পেলাম আপনাদের থেকে দোয়া নেওয়ার সুযোগ পেলাম আজকে আপনাদের তকদীর অত্যন্ত ভালো ভাগ্য ভালো যে বাংলাদেশের প্রখ্যাত খ্যাতনামা বিশিষ্ট বিশিষ্ট হযরত ওলামায়ে কেরাম এই মঞ্চে বক্তৃতা করার জন্য উপস্থিত হয়েছেন সবই আপনারা মূল্যবান বক্তব্য আজকে প্রাণ ধরে লম্বচড়া সময় নিয়ে শুনতে পারবেন ইন্তেজামিয়া কমিটির সাথে আমার কথা ছিল মগরিবের সাথে সাথে আপনাদের সামনে আমি কিছুক্ষণ কথা বলব আল্লাহ রাব্বুল আলামিন কথা অনুযায়ী আপনাদের খেদমতের জন্য আমাকে পৌঁছে দিয়েছেন শুনলাম এই মাহফিলে বক্তৃতা শোনার জন্য মৌলিবাজার এমনকি আরো অনেক দূর থেকে অনেক মহিলারা মা এবং বোনেরা এই বক্তৃতা শোনার জন্য আগের থেকেই নাকি উপস্থিত আছেন তা আমি আজকে আমি আমার মা বোনদেরকে টার্গেট করে মহিলাদেরকে উপলক্ষ করে কিছুক্ষণ কথা বলার ইচ্ছা রাখছি বাকি আল্লাহর মর্জি আমি কিছু কথা আপনাদের খেদমতে আরজ করতে পারি আল্লাহর সাহায্য কামনা করছি আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দান করুন মহিলাদের ব্যাপারে বলা হয়েছে এরা মায়ের জাত তো এদের ইজ্জত এবং কদর এদের সম্মান আল্লাহ নিজেই দিয়েছেন মহিলারা না হলে হয় না পুরুষ না হলেও হয় তো মহিলা না হলে হয় না কোরআন শরীফ তার প্রমাণ করছে স্বামী ছাড়াও বাচ্চা হয় কিন্তু মা ছাড়া বাচ্চা হয় না কোরআন শরীফ খুললে আমরা দেখতে পেলাম সন্তান হয়েছে বাপের কোনো প্রয়োজন হয়নি কিন্তু এমন কোন দৃষ্টান্ত পেশ করতে পারবেন না যে বাচ্চা হয়েছে মায়ের কোনো প্রয়োজন হয়নি আদম আলাইহিস সালামের ব্যাপারটা এটা আলাদা ব্যাপার যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এটা এক্সটেনশন ব্যাপার আলাদা কিন্তু এরপরে নিয়ম অনুযায়ী যা আমরা দেখতে পাই যে বাচ্চার জন্য সন্তানের জন্য আপনার মায়ের প্রয়োজন বাপের প্রয়োজন হয় না আপনারা দেখুন হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারটা ওনার বাপ নাই উনি শুধু মায়ের গর্ভ থেকে পৃথিবীতে চলে এসেছেন বাপের কোনো প্রয়োজন হয়নি ঠিক না ব্যাচি ঠিক না ব্যাচি কিছু জিজ্ঞাসা করে উত্তর দিয়েন তাহলে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝেন আর উত্তর না দিনে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝেন যদি বলি কি বুঝেন না তাহলে বলবেন কিছু বুঝি না সেটি বুঝি না এমন যেন না আমার ভাইরা বাপ ছাড়া যদি কোনো সন্তান হয় সেই সন্তান বৈধ না অবৈধ বৈধ না অবৈধ অবৈধ যদি শুনে মরুই বাজারে এক মেয়ের বাচ্চা হয়েছে কিন্তু বিয়ে হয় না এখনো সেই মেয়েকে সমাজের লোকেরা জায়গা দিবে স্বামী ছাড়া বাচ্চা কিন্তু হযরত মারিয়াম আলাইহিস সালাম ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন
একটি সন্তান দিয়েছেন স্বামী স্বামী খ্রিস্টান যারা এদের প্রশ্ন হল একজন ঈশা খোদা কা বেটা নেই বাতাও বাপ কোন হয় ঈশা যদি খোদার বেটেই না হবে তার বাপ কে বাতাও ও মুসলমান এ যদি প্রশ্ন হয় খ্রিস্টানদের তাহলে আমি এদের জবাবে বলতে চাই যে বাপ লাগে না বাপ ছাড়াও ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিতে পারে মাঝে মধ্যে আমি বক্তৃতায় বলে আসছি খ্রিস্টানেরা যদি ঈসা আলাইহিস সালামকে নিয়ে তামাশা না করে আদম আলাইহিস সালামকে টার্গেট করে এদের ধর্মের প্রচার প্রসারের মধ্যে লাগত তাহলে এরা আরো বেশি উন্নত করতে পারত যেহেতু ঈসা আলাইহিস সালামের একটা সাইড আছে একটা সাইড আছে বাপ নাই কিন্তু মা আছে কিন্তু আদম আলাইহিস সালামের কোন সাইড নাই বাপও নাই মা ভাইরা এই প্রশ্ন কিন্তু হযরত মরিয়ম আলাইহিস সালামের ছিল হযরত মরিয়ম আলাইহিস সালাম হযরত জিবরিল আলাইহিস সালামকে বললেন যেদিন হযরত জিবরিল আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামের খাস কামরার মধ্যে গোসলখানার মধ্যে প্রবেশ করলেন তখন হযরত মরিয়ম আলাইহিস সালাম বললেন কে তুমি আমার পারমিশন ছাড়া আমার এই গোসলখানার মধ্যে প্রবেশ করলে কে তুমি হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন আনা রাসূল রাব্বিক আমি আপনার প্রভুর পক্ষ থেকে পাঠানো সংবাদ বাহক সুরে সুরে বলুন সুবহানাল্লাহ আমি জিবরিল তুমি জিবরিল তোমাকে দেখে মানুষের মতো মনে হচ্ছে আমি মানুষের সুরত ধরে এসেছি ফাতামাত্থা আলাহা বাশারাম সাবিয়া বলা হয়েছে হযরত জিবরিল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে হযরত মরিয়ম আলাইহিস সালামের গোসলখানার মধ্যে প্রবেশ করলেন আসলেন কেন কি জন্য এসেছ ও জিবরিল হযরত জিবরিল বললেন লিআহাবা লাকে গোলামান যাকিয়া আপনাকে একটি পবিত্র সন্তান দিবার জন্য আমি এসেছি আর মুসলমান এখানে যাকিয়া শব্দ লাগানো হয়েছে এই শব্দ লাগালে অ্যাডভান্স করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভাষায় হযরত জিবরিল আলাইহিস সালাম পবিত্র সন্তান স্বামী ছাড়া বাচ্চা হলে চিরাচরিত নিয়ম অপবিত্র সেই জন্য হযরত জিবরিল অ্যাডভান্স করে বললেন লি আহাবা লাকে গোলামান যাকিয়া আপনাকে একটি পবিত্র সন্তান দিবার জন্য এসেছে ও মরিয়ম যদিও আপনার স্বামী নাই কিন্তু বাচ্চা দেওয়ার জন্য আমি এসেছি আপনার হুকুমে কিন্তু সে বাচ্চা হবে পবিত্র নিখুঁত নির্ভেজাল জোরে বলুন সুবহানাল্লাহ হযরত মরিয়ম বললেন আল্লাহ ইয়াকুলু লি গোলাম বাচ্চা কি করে হবে আমার লাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাকিয়া পৃথিবীর কোন মানুষ আমাকে সয় নাই ওয়ালাম আকু বাকিয়া আইসামি আন আমি কার সঙ্গে সেনাও তো করি নাই দুই কারণে বাচ্চা হয় চিরাচরিত নিয়ম স্বামী থাকলে বাচ্চা হয় আবার অনেক সময় ফেরেন ফোরেন থাকলো বন্ধু বান্ধব দুটা কথা উল্লেখ হয়েছে হযরত মরিয়ম বললেন কাইফা ইয়াকুনু লি গোলাম আন্না ইয়াকুনু লি গোলাম বাচ্চা কেমনে হবে আমার লাম ইয়ামসাসনি বাশার পৃথিবীর কোন মানুষ আমাকে সয় নাই ওয়ালাম আকু বাকি আইসামি আন আমি কার সঙ্গে সিনাও তো করি নাই আমার তো ফেরেন ফোরেনও নাই ফেরেনের সঙ্গে কি হয় ফেরেনের সঙ্গে সিনা হয় আর স্বামীর সাথে মিলন হয় মিলন আর জিনা কি এক জিনিস নাকি সেজন্য হযরত মরিয়ম বললেন আমাকে কেউ সময় নাই আমার স্বামী নেই আর আমি সেনাও তো করি নাই কেফা ইয়াকুলু লি গোলাম ইয়া আখি জিবরাইল ও ভাই জিবরাইল আমার বাচ্চা কেমনি হইব হযরত জিবরাইল বললেন ফাকাজালিক এভাবেই হবে আপনার যে স্বামী নাই এতো আল্লাহ জানেন আপনার যে ফেরেন ফোরেন নাই এতো আল্লাহ জানেন এই নাইয়ের মধ্যে এই অবস্থার মধ্যে আপনাকে কি বাচ্চা দিতে চান ও মরিয়াম কেন দিতে চান জানেন বলি না জানা হু আয়াতান বিন্নাস ওয়া রাহমাতান বিন্নাস আল্লাহ প্রমাণ করতে চান যে উনি ইচ্ছা করলে স্বামী ছাড়াও সন্তান আপনারাও কিছু কইয়ে না
নিষাদ করবে স্বামী ছাড়াও সন্তান শুধু পারেন বলে শান্ত হতে চান না আপনাকে দিয়ে উনি দুনিয়ার মানুষদের দেখাবেন উনি পেরেছেন শুধু পারেন না পেরেছেন ভাইরা বাচ্চা কেমনে আসবে উপাসনে গ্রাম লিখেছেন হাত মালিম আলাইহিস সালাম জিন্দিগির প্রথম গোসল করেছেন হায়দের গোসল গোসল করে একটা চাদর উনি পরেছেন আর একটি গায়ে দিয়েছেন গোসলখানার জাকাত থেকে বের হয়ে যাবেন অমনি হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনার চাদরের একটা অংশ ধরলেন ধরে ওনার গায়ে ফুঁ দিলেন তাফসীরে জালালাইন আসছে ও নাফাখা জিবরাইল বিজিবে বারায়হা ফাহাসসাত বিল হামদ হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামের চাদরখানা ধরে নাফাখা জিবরাইল জিবরাইল ফুঁ দিলেন ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে আহাসসাত বিল হামদ হযরত মরিয়ম আলাইহিস সালামের পেটের মধ্যে যে সন্তান এসে গেছে উনি আন্দাজ পেয়েছিলেন যে একদম সুবহানাল্লাহ স্বামী ছাড়া বাচ্চা হল কিন্তু বাচ্চা পবিত্র বৈধ বাচ্চার পেছনে কলঙ্কের কল্পনাও করা যায় বিদ্যুৎ ওলারা যা করবা তাড়াতাড়ি করো সারাদিন কোথায় ছিলে তোমরা একটু জিকির করি সবে মিলে জবান যেন বন্ধ না রাখি সবে মিলে
সে বাচ্চা হয় অবৈধ কিন্তু হযরত ঈসা বৈধ না অবৈধ কোরআন শরীফে আছে হযরত ঈসা ধর্মায় কথা বলেছেন শিশু ঈসা কথা বলেছে আল্লাহ বললেন হে মরিয়ম ঈসা কি নিয়ে তুমি আবার বাইতুল মাকদস এলাকায় যাও মরিয়ম বললেন না আল্লাহ ইয়া আল্লাহ একদিন আমার পিটাইছে অপমান করছে লাঞ্ছিত বঞ্চিত করছে আমার বাচ্চা কোলে করে আবার যদি বাইতুল মাকদস এলাকায় যাই লোকরা আমার বাচ্চাকে মারবে আল্লাহ বলেন হে মরিয়ম একদিন তারা তোমাকে চিনে নাই বেইজ্জতি করে এলাকা থেকে তোমাকে বের করে দিয়েছে এবার আমি যদি সসম্মানের সাথে তোমাকে ওখানে থাকার ম্যানেজ করে দেই তাহলে কি সেই এলাকায় যাই তোমার কোনো আপত্তি আছে যাও তবে আমি একটা বুদ্ধি শিখাই দেই কেউ যদি কিছু কয় তাহলে তুমি কইও ইন্নি নাজাতু লিরহমানি সাওমা কেউ যদি কিছু কয় তাহলে তুমি কইও আমি রোজা রাখছি ফালান উকাল্লিমাল ইয়াওমা নিসিয়া আমি কিছুতেই কোনো কথা বলব না পাবলিক কিছু কইলে কইও আমি রোজা রাখছি সেই যুগের লোকেরা রোজা রাখলে দিনে কোনো কথা কইতো না এটা ছিল নিয়ম কথা কইলে রোজা ভাঙিয়ে যাইত আর আমরা রোজা রাখলে মাশাআল্লাহ গুম্বাস কুমারটার জগড়াইশটার দিই রোজা রসা সামান্য একটু রয়ে গেছে আলামত বা চিহ্ন রোজার মাসে ঝগড়া হলে তৃতীয় পক্ষ দৌড়ে আইসা কয় এ কি শুরু করছেন রোজার মাস কিয়া চুপ করেন রে চুপ করেন এই চুপ রয়েছে এইটুক যে দিন শেষ হয়ে যাবে ওই দিন ইসরাফিল সিংহাতে বুঝিয়ে দিবে একবারে লাস্ট বর্ডার পৃথিবী ধ্বংসের শেষ পৌঁছে গিয়েছে আল্লাহ বলেন ঈসাকে নিয়ে তুমি যাও কেউ যদি কিছু কয় ফকুলি তুমি কয়ো ইন্নি নাজাতু লিরহমানি সাওমা আমি রোজা রাখছি আল্লাহর উদ্দেশ্যে ফালা উকাল্লিমা ইয়াওমা ইসিয়া আমি কোনো কথাই বলবো না হযরত মরিয়ম ঈসাকে কোলে করে এলাকায় ফিরে আসতে সমস্ত ছেলেরা খবর পায় দৌড়ে মরিয়মের চারদিকে ঘেরাও করে দাঁড়াইছে শুনছ ওই মরিয়ম বলে আইছে অবৈধ বাচ্চা নিয়ে আবার দৌড়ে পিডরে মাররে চারদিক থেকে লোকরা মরিয়ম ঈসাকে কোলে করে দাঁড়িয়ে আছেন কি কর্তব্য বিমূর আল্লাহ তো কায়দা শিখাই দিয়েছেন জোরে জোরে কোন সুবহান এ মরিয়ম অবৈধ বাচ্চা নিয়ে তুমি আবার আসলো মরিয়ম বলতেছে কথা তো রোজা রাখছি যদি কিছু কইতে চাও আমার বাচ্চার সাথে কো ইশারাত ইলাই মরিয়ম নে আপনি বাচ্চা কি তার ইশারা কি কথা কইতে হলে আমার বাচ্চার সাথে কো ফালান উকাল্লিমা ইয়াওমা ইনসিয়া ভুলো কোনো কথা কোন না আজকে আমি রোজা রেখেছি লোকরা কয় জিনা করে বাচ্চা হইছে আবার রোজা রাখছে মুসল্লি কি দিবে ইয়াং বাহিনীর যে লিডার আছে বড় মুসলাডা মুসলাডায় গেছে কথা কইতে ঈসা আলাইহিসসালামের সামনে দাঁড়ায় তো কিরে কিরে তুই অবৈধ কিরে বাচ্চা তুই অপবিত্র তুই নাপাক তখন আল্লাহ বললেন ঈসাকে এবার আপনি কথা বলতে পারেন দুধের বাচ্চা মায়ের কোলে বসে কথা বলতেছে খবরদার ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম ওয়াজালানি নবিয়ান আমাকে নবী করা হয়েছে আতানিয়াল কিতাব আমাকে কিতাব দেওয়া হয়েছে এই মাসুম শিশু বাচ্চা উনি বলতেছেন কিতাব দেওয়া হয়েছে কবে দেওয়া হইল মুফাসসির লিখেছেন আমার মায়ের পেটে আল্লাহ আমাকে ইনজিল কিতাব মুখস্থ করাইছে আমার ভাইয়া ওয়াজআলানি মুবারাকান
আমি পবিত্র আমি পাক তো পবিত্র আমি নবী আমাকে খেতাব দেওয়া হয়েছে এখন সমস্ত যুবক ছেলেরা কয় কি রে বাচ্চা কথা কয় খারুপি না জোর দিবি মরিয়াম গো তোমার বাচ্চা যে আল্লাহ দান এটা তুমি আগে কইলা না হযরত মরিয়াম কয় তুমি কই কয় সময় দিছ আমারে এ মরিয়াম ভয় নাই ভুল হয়ে গেছে হাতে দড়ি পায়ে পড়ি গো মাফ করে দাও বাইতুল মাকদাসের পাশের কামরার দরজা খুলিয়ে দিলাম মরিয়াম গো আমার এলাকার যুবকেরা জীবন ভর তোমাকে তোমার ছেলে তোমার তোমার সন্তানের পানাহারের আয়োজন আমরা নিজেরা করব জীবন ভর সুখে থাকো শান্তিতে থাকো হে মরিয়াম তুমি আমাদের মাফ করে দাও একটি মেয়ে তার কাছে হাজার জিবরিল ফেরেশতা আসে মেয়ের মতো মেয়ে হতে পারলে লাভ না রস জিবরিল আয়াম লোক আসে মনিবাদ ভাই জানান জিবরিল আইসে কারো দোকানের সামনে কোনো দিন শয়তান ডরে আয়ে না মুখ কিনারে জিবরিল এই লোকে শয়তান কয় আমি দুই শ্রেণীর মানুষকে সবচেয়ে বেশি ভয় পাই প্রথম ভয় পাই আমি বেনামাজিকে বেনামাজি পাঁচ সময় আমি যাই না কারণ কোন সময় হের উপরে গজবাই করেছি আর আমি যাই না দায়ুস মহিলাদের কাছে যে সমস্ত মহিলা অর্ধ উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে রাস্তাঘাটে বের হয়ে যায় এদেরকে আমি মারা ঠক ভয় পাই এদের পাশেও যাই না কারণ এদের উপরে কোন সময় গজবাই করে ঠিক না সেই গজল আমি শয়তান নিয়ে মারা একটি মেয়ে হযরত জিবরিল আসছে আমার কাছে ভাইরা এখানেই শেষ কর কিতাবে আসছে হযরত মরিয়ম আলাইহিস সালাম একদিন ঈসা আলাইহিস সালামকে ডেকে বললেন ঈসা রে আমার মন চায় একটু ফল ফ্রুট খাইতে খাওয়াবি বাবা ঈসা আলাইহিস সালাম দৌড়াচ্ছেন বাবারে মার জন্য ফল ফ্রুট আনবেন এই ফাঁকে আজরাইল ফেরেশতা হযরত মরিয়মের পাশে অবস্থান কে তুমি কে আমি আজরাইল আজরাইল কি চাও তুমি কে আপনার রূপ অবস্থান করতে আসছে আমার রূপ আমার ঈসাকে আমার ঈসা আমার জন্য বাজারে গেছে ফল ফ্রুট আনতে আমার সন্তান আসার সময় দিব না হে আজরাইল উত্তর দিলেন এ মারিয়াম সিদ্দিকী যে দিন শেষ হয়ে যায় একটা সেকেন্ডের সময় আমি তাকে দিতে পারি না সেই ক্ষমতা আমার নাই মানুষের জীবন যতদিন শেষ না হয় মানুষের রূপ কবচ করার ক্ষমতা আমার নাই আর জীবন যদি শেষ হয়ে যাবে এক সেকেন্ডের সময় আমি কাউকে أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون أينما تكونوا يدرككم الموت ولو كنتم في برود مشيدة قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم تيجي آيات الأرث এভাবে আপনাদের সামনে দেয়া যায় মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ করে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি ভাগবা কো পালাবা কো এইটা কথা ভাগার জায়গা কো ভাগার জায়গা আছে
আমার ভাইরা আছে রকেট ফকেট প্লেয়ার যান না আকাশ মাখা সিদ্ধি কইরা লাইন জমি খুঁজতে থাকেন খুঁজতে খুঁজতে একবারে মাটির অতল তলদেশে চলে যান যা معشرا الجن والإنس إن استدعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان كوي مبي جسل زابي شكل يجي دكبي أمار راجدت راجدت تا আরো আসতে কোন গান আল্লাহ কইতে লজ্জা লাগে নাকি এ মুসলমান অনেকে আমার ইচ্ছা করো আল্লাহ কয় না মনে করে আল্লাহ ওখানে ভাগি কই পালাবি কই আইন ভাগার টাকা কো বক্তৃতায় মাঝে মাঝে বলে থাকি ছেলেরা অনেক সময় দেখবেন ঘুরি উড়ায় ঘুরি ঘুরি ঘুটি ঘুটি এদেশ কি বলে ঘুটি 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 যায় দেখবেন ঘুটি আকাশে গিয়ে মাথা নাড়া আর কয় আরামুনা আরামুনা আর বলাই নি সন্ধ্যার সময় ঘুটির বাড়ি আস্তে আস্তে ঘুটি টানছে তো ঘুটি চলে আসতে বিশ পঁচিশ হাত কিনা ঘুটি মনে মনে কয় ধরা পড়লাম নিচের দিকে জোর একটা ভুট্টা মেরে দিই তো বাগদাম পারিনি এমন করে ভুট্টা মারছে ও গাছের গোড়া রঙে লাই গিয়া নাক মুখ ফাটাইয়া কামানি সোজা করে গেছে বুড়ির বাড়ি বুড়িটারে টানতে টানতে নাটারি করে আছে নাটারি করে নাচতে হাইয়া ঘুরি একবার ভাগম ভাগার লেগে কাছে চেষ্টা করছিলাম পারলাম না আল্লাহ কো কই ভাগবি ইন্নামা নুলি লাহুম লিয়াদাব ইসমা আমি আপনার হায়াতের রশিকে ঢিল করে ছেড়ে দিয়েছি মিথ্যা বলস বল চুরি করস কর মদ খা খা বদমাশি করস কর কয়দিন করবি যেদিন আমি আল্লাহ তোর হায়াতের জিন্দিগি রশি করে টান দিব পৃথিবীর এমন কোন শক্তি নাই এক সেকেন্ডের জন্য তোকে রাখবো না এই জন্য আলোচনায় মাঝে মধ্যে আমি বলে থাকি মরণ থেকে যতই বানাও মরণ তোমায় রইবে কি সবাই বলবো আমার সাথে মরণ থেকে যতই বানাও মরণ তোমায় রইবে কি যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি ভাববেন হযরত মরিয়ম বললেন একটু সময় দিবেন না ও মালাকুল মউত একটু সময় আমার বাচ্চা আসতেছে ঈসা হযরত আজরাইল বললেন সময় যে নাই সুতরাং সময় দেওয়া সম্ভব নয় রূহ কবজ করে চলে গেলেন হযরত ঈসা দৌড়ে আসেন মায়ের জন্য ফল ফুটতে অন্যদিক বাড়ির বাইরে দাঁড়িয়ে মা বলে একটা ডাক দিয়ে মা দৌড়ে আসে আজকে কত ডাক ডাকছে মা মা গো কোন সব ভেতরে গিয়ে দেখে মা ছিল ঘুম ঘুমাচ্ছে ধাঁধা করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন কাঁদলেন মায়ের পাশে বসে বসে বিনায় বিনায় কাঁদলেন ফল ফুস গুলো মায়ের পাশে কাঁদলেন অত বড় বের হয়ে গেলেন মায়ের দাফন দাফন দিলেন যাকে দেখে একই দাওয়াত দে ভাই আমার মা ইন্তেকাল করেছেন মার কাপন দাপনে শরীর হবেন আসুন এইবার হঠাৎ করে নজর করে দেখে পাহাড়ের উপর থেকে একদিন সুপি চাইবে মুক্তা পি চাইবে নূর আসবে সুপি চাই মুক্তা পিতা লম্বা জামা পাগড়ি ভালো সুপি সুপি ভাব আমার ভাইয়ের মতো ইসারে করে দূর হয়ে গেছে ও আমার সুফি ভাইরা আমার মা নাই আমার মায়ের বিকাল করছে আমার মায়ের জানাজায় শহীদ করে এই কাফেলার নেতৃত্ব দিচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম জোরে বলুন সুবহানাল্লাহ হযরত জিবরাইল কে বলা ইসা আমি হযরত জিবরাইল দাওয়াত দিতে হবে না
আল্লাহ হুকুম করেছেন জিবরাইলকে রহমতের মালায়েকা তোর সঙ্গে লইয়া আমার মরিয়মের কাফন দাফন জানাজায় শরীক হবি যা তোর এখন একটি মেয়ে তার কাফন দাফনে শরীক হয় রহমতের ফেরেশতা হযরত জিবরাইল সহ মেয়েটাকে কেমন মনে করছেন আপনারা হে বাঙালি তাইলে মেয়ে হলে মেয়ের মতো মেয়ে হলে লাভ না লস নামটা মরিয়মের মা রেখেছে আল্লাহ রাখেন মরিয়মের মা ইন্নি সাম্মাই তুহা মারিয়াম ও আল্লাহ যখন তুমি চাইছিলাম তো তোমার কাছে ছেলে দিলে যখন মেয়ে তো আমি সব করে আমার মার নাম রাখলাম মরিয়াম কেমন লাগে নাম রাখে ভাইরা বিজ্ঞানের যুগে লোকেরা শর্ট নাম রাখে শর্ট নাম তো আমরা লম্বা ভেজালের মধ্যে নেই শর্ট নাম বল্টু নাম বল্টু শর্ট নাম স্ক্রু পাম্বা নাম হই পাম্বা একবার গুলিস্তান থেকে যাচ্ছিলাম এক লোক আমার আগে আগে বলতেছে বিপদ বিপদ আমি কি বিপদ ভাই তখন আসল বিপদ না আমার বন্ধুর নাম বিপদ করছে তো বিপদ করে যান এর নাম ওই বিপদ এক বছর তুমি নাম হেলে না দলে না কথা কয় না খায় না খোসায় না একটি নাম সংগ্রামের বছর হয়েছে নাম সংগ্রাম বন্যার বছর হয়েছে নাম বন্যা ভয়াবহ কাম নাম বন্যা অমিয়া তো বাবার নাম ব্রাশ পোলার নাম ফায়ার মিলে গিয়ে ব্রাশ ফায়ার হয়েছে মার নাম দুধ মেয়ের নাম পেস্ট মিলে গিয়ে দুধ পেস্ট হয়েছে সি 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 হাদিস শরীফ আছে يدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فاحسبوا أسماءكم كما كان يدعون أنتم أنا بابر نام شوهوتم في دعوة سوري بلو سبحان الله سبحان الله دولي باغير باتشار نتو بول بين اتو آس تو بول بين نتا مي موني كوري دو كوري باب خان نتا إلشن آئي جاسو ريدي هو চা খাইবে না সিলে বাপনা চা হুজুর দোয়া রেখে 40 কাপ খাওয়াবে আর কাছে এক গরম দুধ চা কম কি আপনি আমার দুধ খাওয়া মুক্ত হবে আর কাছে এক দুধের রসগোলার গুঁড়া খা কম কি আপনি আমার মিষ্টি খাওয়া মুক্ত হবে আর কাছে এক একশো টা দিয়া গেলাম সকালে বস্তা লইয়ে গেছি কম কি আপনি আমার কি আসতে হবে বুটা একটা বুট খাই 32 জন দিবি আর চরিত্র কত ভালো হইছে তা মুসলমান ইমানের মূল্য একটা চার সমান হলো ওর কিন্তু ইমানি দায়িত্ব তিন না নাকি সিল্লা একদম ঠিক না নাকি আপনি যেখানে সেখানে ভোট দিয়ে দিবেন কেয়ামতের ময়দানে আসামি কারা খড়ায় আপনাকে দাঁড়াতে আল্লাহ এখন কাকে দিতে হবে তা আমি বলছি না তবে আমি এখন বলছি তুলনামূলক ভাবে যিনি ভালো নাকি ঠিক না বেটি তুলনামূলক ভাবে যিনি ভালো তাকেই ভোট দিতে হবে তুলনামূলক ভাবে যাচাই করে দেখবেন কে ভালো এদের ভোট চাইতে আসবে এদের অবস্থা চমৎকার এরা আপনাদের সামনে আর বলবে জনতার বন্ধু পাবলিকের বন্ধু গাছের বন্ধু মাছের বন্ধু আপনারা যদি আমার ভোটটা দেন আমি আপনাকে বারোটা বাজায় ছাড়ব আর আমাদের ঢাকার অবস্থা জানেন ঢাকাতে ইলেকশন রাখি চা খাওয়ায় ইলেকশন হয়ে গেলে আর খাওয়ায় এই নিয়ম আছে এদিকে বক্তৃতা মানুষ যেন বলে থাকি একজন ভোট দিতে গেছে তো ভাই ভোট দিতে আসছেন খান না সেমিনারটা খান সেমিনার খেয়ে ভোট দিয়েছি ভোট দিয়ে ভাই ঠিক
والله الذي لا اله الا هو
কোরবানির বহুত আছে থাকবে বাবা ভগবানের বহুমান দিয়ে কি থাকবে কোরবান বাবা দবাক শব্দের কোনো অর্থ নাই দবানের বহুমান থাকে শুধু বান বান শব্দের অর্থ বন্যা ভয়াবহ কান্না বানের বহুমান দেন থাকবে শুধু ন ন মানি নাই পাওয়ার নাই ক্ষমতা নাই ল্যাবেল ইস মার্ক পাওয়ার নেই গড সমস্ত শক্তি আমার আল্লাহ জিলে এখন কার হাতে আল্লাহ আর উজুরে এখন কার হাতে আল্লাহ আল কুওয়াতা লিল্লাহ জামিআ বলা সব শক্তি আল্লাহ তার হাতে দিতে ফেরাও কে আসিয়া দে তাবলিগ আমার খোদা কয় আমি খোদা তুই খুবই আমার দাইদা হযরত তাসবিহ বলে রে ফেরাউন আমার খোদার কোন ক্ষতি নাই 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 একটা মেয়ে তার ইবাদত করতে মশগুল করে ফেরাউন তুমি তো জানো না আমি করে ফেলেছি লা ইলাহা তিন দিনের সময় দিলাম তাদের আসিয়া বললেন তিন সেকেন্ডের সময় আমি চাই আসিয়াকে বন্দী কর হাতে পায়ে বেড়ে না রুমের মধ্যে তালাবদ্ধ করে ফেলে দাও পানাহার বন্ধ করে দাও বিজাইতে থাকো দিন রাত ২৪ ঘন্টা একটা মেয়ে গালিমাটাকে প্রতিষ্ঠিত করার জন্যে কত পিটুনি খাইবে আমার ভাইরা কালেমার জন্য কোথাও ঠাকুর ঠাকুর খাইছে সুতরাং কালেমার মূল্য নাই আমাদের কাছে কালেমার জন্য যারা কষ্ট করেছে এদের কাছে কালেমার মূল্য আছে এরা কালেমার মূল্যায়ন করেছে বক্তৃতা মাঝে মধ্যে বলে থাকি ২০ টাকা দামের কুরআন জুতা ১২০০ টাকার চাদর দিয়ে এক লোক সাফ করে রাস্তার পাশে বসে আরেক লোক দেখে বলে তুমি কি বোকা রাম নাকি কি হয়েছে ভাই তুই পুরান জুতা সাফ করো এই দামি চাদর দিয়ে ভাই জুতা আমি নিজের টাকাতে কিনছি চাদর বুঝি আমার এটা আমার বাবার চাদর বাবার চাদর পাইছি তো এটা জুতা সাফ করো এটা কোন দাম কিন্তু চাদরটা কিনতে যে বাবা কত কষ্ট করছে এটা দশ সারা খাইবে এই কালেমাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা কষ্ট করে গেছে এরাই জানে কালেমা কষ্ট করতে এদের কত কত মানুষের জীবন দিতে হয়েছে কত মানুষকে কবর নিচে খুঁজতে হয়েছে আমরা কালেমার জন্য একটা থাপ্পর খাই না সুতরাং কালেমা মূল্যায়ন করতে আমরা ব্যর্থ হয়েছি তিন দিন পরে তারা উঠে আসিয়া দিবে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে পার্শ্বে বসে ডাকিস আসিয়া এখনো সময় আছে তুমি তোমার আল্লাহকে পাও আসিয়া আর চোখে পানি রাখতে পারে না কেঁদে ফেলে মৃত্যুর ভয়ে তাই না মৃত্যুর ভয়ে চোখে পানি দেখার পরে ফেরার মনে একটু মায়া লাগছে মনে করছে ইসলাম তো স্থান হয়েছে কি গো আসিয়া তোর চোখে পানি আসিয়া দাও তুমি না আমার বড় আদরের বিবি কি তোমার সে আসিয়া অত্যন্ত রূপসী ছিল রূপসী খোদার বউ খোদায় কি আর জাতা বিয়া করতে দেশি বিয়া করছে ফারাউন বলতে আনা রব্বুকুম আলা আমি সবচেয়ে বড় খোদা যে কত আমি খোদা এমন দিন কইছি আমি বড় খোদা এটা যদি বুঝা না আমার আন্দাজে আমার কিছু করবো খোদা তোর চোখে পান আসিয়া গো ইয়া কোন সময় আছে আল্লাহকে ভুলিয়া যা দুনিয়া বড় বড় ডাক্তার কবিরাজ মাসিয়ার তর্পে ছয় লাগে নিব আসলে আসিয়ার কাছে কেন শুনবেন
আজিয়া খাচ্ছেন জলে পরে আমরা স্ত্রীর জীবন যখন ছন্দ হয় যখন স্ত্রী স্বামীর কথা রাখতে পারে তখন স্ত্রীর জীবনটা একটু ধন্য আর আমি হতভাগী এমন একটা জাহেলের স্ত্রী হইলাম তার কথা রাখিয়া তারে খুশি করতে পারলাম না সেই জন্য আমি কাঁদি প্রাউনে নিজের কাছে আর করল হুকুম দিছে কে আসিস রোমের মধ্যে ভাত পাবে নিশ্চিত করে সয়াদে চল্লিশ মুখ আর একটি পাথর তার মুখের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখে এই সময়ের মধ্যে যদি আসিয়া দাঁড়ান লাগে বাদ না দে পাথর তার মুখের মধ্যে সেরে দিবি পাথর চলতেছে সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসতে ভালো হবে আমার দিকে লক্ষ্য দিবেন আজকে তো অনেক বক্তা সুতরাং বক্তারা অনেক লম্বা সময় পাবেন লিমিটেড একটা সময় আছে লিমিটেড সময়ের মধ্যে সবাইকে কথা বলতে হবে তো বসুন এবং আমার দিকে খেয়াল করুন আমি যে কথাটা আপনাদের জন্য আরজ করতে ছিলাম তা হচ্ছিল এই যে চল্লিশ বন্ধু জনের একটি পাথর হযরত আসিয়ার মুখের উপরে ঝুঁকতেছে সময় শেষ পাথর মুখের মধ্যে পড়ে যাবে কালেমার জন্য একজন মহিলা এত কষ্ট করলেন আল্লাহর জন্য এখন আল্লাহ এই মহিলার জন্য কিছু করণীয় আছে কিনা আমি জানতে চাই আছে কিনা বলুন কোন ইমানদার বন্দা বন্দী মুসিবতে পড়ে গেলে আমার আল্লাহ বলেন বকালা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ইবাদতের বন্দাবন্দি মুসিবতে পড়ে গেলে আমি আল্লাহর হক হয় আমার দায়িত্ব হয় আমার বান্দিকে আমার বান্দাকে সাহায্য করা আমার হক হয় জোরে কর সুবহানাল্লাহ আল্লাহ কি বলে আলাইনা আল্লাহ দাদ দিলেন জিবরাইল আসিয়া আমাকে ভুলে না তিন দিন পর্যন্ত আসিয়ার বিদায় লো গায়ের চামড়া গুলো তুলে দিল রক্তে দেহ লাল হয়ে গেল আসিয়া আমাকে ভুলে না তিন দিন পর্যন্ত পানাহার বন্ধ করে দিল রে জিবরাইল আমার দাসী রে ধরে ধরে পিটাইল ওই দেখ নজর করে চল্লিশ গুণ ওজনের পাথর আমার দাসী দিকে পরে জ্বলন্ত অবস্থায় রেখে দিল জিবরাইল এত কষ্ট যে দাসী আমার জন্য করতে পারে বন্ধে জিবরাইল আমি আল্লাহ কেমনে পারি ভুলে থাকতে আমার দাসীকে আসিয়া জান্নাত কোন কইটার জান্নাত আসিয়ার জান্নাত লইয়া দা আমার দাসির জান্নাত তার চোখের সামনে তুলে ধর জিবরিল আসছে ডাকে আসিয়া গো এবার একটু উপরের দিকে নজর করে দেখেন আল্লাহর হুকুমে আপনার জান্নাত আপনার চোখের সামনে নিয়ে এসেছি এত সুন্দর জান্নাত তুমি আমাদের দিলা কষ্ট করো অল্প মুসলমানদের করা এর ভিতরে কি কয়ে দেশের লোকেরা খলিফা খলিফা যে করায় খলিফা আজাদ
কোন দেশে কে খলিফা, কোন দেশে কে আজাম, কোন দেশে কে কারিগর, কোন দেশে কে কানুনি, কোন দেশে কে লয়ের লইলা। আমাদের ঢাকায় কো আজাম, সে আজাম বাড়িতে আসলে জানে মুসলমানি করাইব হে বাইক খায় না পালা। একবার বিল্ডিং এর সাদির উপরে ফুটবলে লাগি দৌড়ে উঠ বড় ভাই তামাশ করছে কইরে সলামতি করে গিয়ে দেখ সাদির উপরে বলে বই রইছে কি করি সেখানে না ছোট ভাই তো ভাই আজমের ডরে সাদির উপরে কে আজম কবে গেছে কে তোর ভাই পয়সা টাকার জন্য আসছে আজম যত না রসগোল্লা তোর বাইরে কেমনি দিন হা করো বাবা হা করো মহের মধ্যে দিয়ে দে বাচ্চার খেয়াল আগামীর দিকে না মিষ্টি দিবে মা খালি ইশারা দিতেছে সেই রাম সেই চোখের সামনে মুখের সামনে মা মিষ্টি তুলে ধরেছে বুকের উপরে পড়ছে সরটা পরিমাণ টের পান না কারণ উনার খাপ পাথরের দিকে নয় জান্নাতের দিকে জোরে জোরে সবাই বলুন
আমার নবী ওলামা খামোশ লেটিং ফিনিশ তাকে তার কাজ করতে দাও তুমি ওমর মানুষ আমি তোমার চিনি না বেশাক চলাকালে যদি এই লোকটার হিসেবে ধমক দাও এ সবাইকে মারাও দিতে পারো হজরত উমরের ধমক কবজার মধ্যে শক্তি বেশি ছিল হজরত আলী কাউকে টার্গেট করে তরবারি মারলে এবার নৌ ছাড়া কোনো গতি ছিল আর হজরত উমর কণ্ঠ ছিল শেখানো কণ্ঠ কাউকে লক্ষ্য করে ধমক দিলে বনের বাঘ যাকে ভয় করত শয়তান ভয়ে হজরত উমরকে দেখে সে পথ দিয়ে হজরত উমরকে শয়তান দেখে আরেক পথ দিত শয়তান না তো দরকার নেই জীবনে বেড়ে যাবে চিন্তা করবে সেই জন্য কোন বুজুর্গ লিখেছেন কোন বুজুর্গের কথা বলছি কোন বুজুর্গ লিখেছেন এখনো যদি কোন ব্যক্তি ঘুমাবার আগে হজরত উমরের নাম সিনার মধ্যে লিখে ঘুমাইতে পারে এখনো সেই রাত্রে স্বপ্ন দূর হবে আমি আবার বলছি আগে হজরত উমরের নাম বুকে লিখে ঘুমাবে বুকে লিখে শুয়ে দিচ্ছে এবার একটা মরা লেগে যান মরছে না সেই উমর একটি পেছনের দিকে বড় বড় চোখ করে তাকালেন সূর্যের দিকে সূর্যের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ কমে অবস্থি শ্রোতাবৃন্দ সূর্যের তাপে যে আমাদের প্রয়োজন তখন আবার উনি মুস্কি হাসলেন মুস্কি হাসিয়া সূর্যের দিকে তাকাইলেন তাকে এবার সঙ্গে সঙ্গে সূর্য আবার পুনরায় তার আলো প্রদান সেই মনের কথা বলছি আমি খালিফা আদা রাহানের কাছে কোনো সেন্ট্রি নেই বর্তমান দুনিয়ার প্রেসিডেন্ট ঘর থেকে বের হলে ডায়ে একদম বায়ে একদম সামনে একদম পিছিয়ে একদম মনে হয় সবচেয়ে বড় ডাকাই বেরোলে একটু দুর্বল দুর্বল লাগে সোনা মানি না যেতে পারেন কিনা বলে যাবে না দুরুদের আওয়াজ পৌঁছাবেন তাও বকিল আমি বকিল আল্লাহ হাবিবের শানে মহব্বতে আল্লাহ